সব ষড়যন্ত্র রুখে দিতে ভোটের অধিকার নিশ্চিত করতে হবে তারেক রহমান। আওয়ামী লীগ কর্মসূচি পালন করতে চাইলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি প্রধান উপদেষ্টার প্রেস সচিব ও উপদেষ্টা আসিফ। রমজানে ফ্যামিলি কার্ডধারী 1 কোটি পরিবারকে সুলভ মূল্যে নিত্যপণ্য দেবে টিসিবি। বিশ্বফের খাদ্যপণ্যের মূল্যস্ফীতি। আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। মানুষের ভোটের অধিকার নিশ্চিত করা গেলে দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দেওয়া সহ সামগ্রিক সমস্যার সমাধান করা সম্ভব বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে কৃষক দলের অনুষ্ঠানে একথা বলেন তিনি। পতিত আওয়ামী সরকার ভারতে বসে দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কায়কোবাদ মাহমুদকে সাথে নিয়ে মইদুল ইসলামের রিপোর্ট। সারা দেশে ইউনিয়ন পর্যায়ে 3 মাসব্যাপী কৃষক দলের সমাবেশের উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যের বেশিরভাগ অংশ জুড়েই ছিল দেশের কৃষি ব্যবস্থার উন্নয়নের নানা দিক নির্দেশনা। ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় গেলে আবারও খাল খনন, সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা নিশ্চিতকরণ সহ কৃষিবান্ধব বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হবে বলেও জানান তারেক রহমান। আগামীতে ইনশাল্লাহ বিএনপি জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করলে আমরা শহীদজিয়ার খাল খনন কর্মসূচি আবার শুরু করব। প্রতিটি পরিবার কিন্তু প্রতিদিন এই যে দ্রব্য মূল্যের যে ঊর্ধ্বগতি, এর কারণে কষ্ট পাচ্ছে। আমাদেরকে যেভাবেই হোক কৃষককে সহযোগিতার মাধ্যমে, বিভিন্ন পদক্ষেপ গ্রহণের মাধ্যমে অবশ্যই আমাদেরকে আমাদের উৎপাদন বাড়াতে বেশি। তিনি বলেন, দেশে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা হলে এবং মানুষের ভোটের অধিকার নিশ্চিত করা গেলে একদিকে যেমন দেশ বিরোধী সব ষড়যন্ত্র রুখে দেওয়া যাবে, অন্যদিকে বাজার সিন্ডিকেট ভাঙা সহ সব সমস্যার সমাধান সম্ভব হবে। আমরা যতক্ষণ পর্যন্ত দেশে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে সক্ষম হব না, ততক্ষণ পর্যন্ত আজকের, যদি একটি উদাহরণ দিয়েও বলি, আজকের যে এই বাজার মূল্য, এই সিন্ডিকেট, এটিকে ভাঙা সম্ভব হবে না। স্বাস্থ্য শিক্ষা যেটার কথাই বলেন না কেন, আমরা যেটারই ডেভেলপ করতে চাই না কেন, জনগণের গণতান্ত্রিক ব্যবস্থাকে নিশ্চিত করতে হবে, ভোট হতে হবে। ওই ডামি নির্বাচন হতে পারবে না, নিশিরাতের ভোট হতে পারবে না, দিনের আলোতে ভোট হতে হবে, নিরাপদে ভোট দেওয়ার স্বাধীনতা থাকতে হবে, কেউ কাউকে ডিস্টার্ব করবে না ভোট দেওয়ার সময়, যাবে লাইন ধরবে ভোট দিবে চলে আসবে, তার মত সে প্রকাশ করবে, কোনো ভয় থাকবে না, ভীতি থাকবে না, নিরপেক্ষভাবে ভোট হতে হবে, এইটার সাথে কোনো কম্প্রোমাইজ নাই। যদি এটি নিশ্চিত করা যায় ইনশাল্লাহ ধীরে ধীরে আমরা দেশের সমস্যার সমাধান, মানুষের সমস্যার সমাধান কমিয়ে আনতে সক্ষম হব। কাজেই এর সাথে কোনো কম্প্রোমাইজ নাই। ষড়যন্ত্র যদি রুখত হয় তাহলে অবশ্যই ভোটের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, পতিত আওয়ামী লীগ ভারতে বসে দেশ বিরোধী গভীর ষড়যন্ত্র করছে, তাই সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। আমাদের অত্যন্ত সতর্কতার সঙ্গে এগোতে হবে, কারণ এখন এই পতিত স্বৈরাচার ফ্যাসিবাদ তারা কিন্তু আবার নতুন করে চক্রান্তে জাল বুনছে, এবং সেই আধিপত্যবাদের সঙ্গে তাদের দোষরকে সঙ্গে নিয়ে ভারতে অবস্থান করে বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র নেমেছে। আমাদের নেতা যেন তারেক রহমানের নির্দেশে আমরা সমস্ত ষড়যন্ত্রকে রুখে দেওয়া হবে। কৃষক দলের এই কর্মসূচির মাধ্যমে দেশের জাতীয়তাবাদী শক্তি আরো উজ্জীবিত হয়ে সব ষড়যন্ত্র রুখে দেবে বলেও অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করেন বিএনপি নেতারা। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। গণহত্যাকারীদের সংগঠনের কোনো কর্মসূচি করার চেষ্টা করলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আওয়ামী লীগের ফেসবুক পেজে ঘোষণা দেওয়া হয় নূর হোসেন স্মরণে আগামীকাল বিকেল 3টায় রাজধানীর জিরো পয়েন্টে বিক্ষোভ কর্মসূচির। এরই পরিপ্রেক্ষিতে আসিফ মাহমুদ আজ এক ফেসবুক স্ট্যাটাসে এই মন্তব্য করেন। উপদেষ্টা আসিফ মাহমুদ লিখেছেন, গণহত্যাকারী ও নিষিদ্ধ সংগঠনের কেউ কর্মসূচি করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক ফেসবুক পোস্টে জানিয়েছেন, আওয়ামী লীগকে আগামীকাল রোববার বিক্ষোভ করার অনুমতি দেবার
কোনো সুযোগ নেই। আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদী দলের বাংলাদেশে বিক্ষোভ করার অনুমতি দেবার কোনো সুযোগ নেই। অন্তর্বর্তী সরকার কোনো সহিংসতা কিংবা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি লঙ্ঘনের কোনো চেষ্টা মেনে নেবে না। ছাত্রলীগের মতো আর যাতে কোনো সংগঠন তৈরি না হয় সেদিকে দেশের তৃণমূল পর্যন্ত সাধারণ মানুষদের সচেতন করার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে জাতীয় প্রেস ক্লাবে নিরাপদ বাংলাদেশ চাই আয়োজিত শিক্ষাঙ্গনে সন্ত্রাস, অতীত, বর্তমান ও ভবিষ্যৎ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি। এ সময় শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের অপরাধের ধরন বিশ্লেষণ করে গবেষণা প্রকাশ করা হয়। এছাড়াও জুলাই আগস্টের আন্দোলন মহৎ ছিল, তাই ছাত্রলীগ এই আন্দোলনের বিরোধিতা করে ফ্যাসিবাদের বয়ান তৈরি করেছিল বলে মন্তব্য করে শফিকুল আলম। বলেন, অনেক ছাত্রলীগ নেতা চাকরির লোভে সংগঠন করেছে, যার ফলে মেধাবীরা বৈষম্যের শিকার হয়েছিল। বৈষম্য তৈরি করে রেখেছেন, আর একটা হচ্ছে নীরব বৈষম্য, যেটা মানুষের চোখে আমরা দেখছি কিন্তু বলতে পারছি না। আমার চোখের সামনে গ্রামের যে ছেলেটা ছাত্রলীগ করে তার চাকরি হয়েছে, অন্য যে ছেলেটা পড়ুয়া যে জ্ঞানী তার কোনো চাকরি হয়নি, তাদের চাকরি হয়েছে পুলিশে, তাদের চাকরি হয়েছে ইন্টেলিজেন্স এজেন্সিতে। এইচটিএম আমার তো একটা ফেমাস কোট আছে, দেখেছেন যে তোমরা এটা করে আসো, বাকিটা আমি দেখছি। নির্বাচন কমিশন ভোটার তালিকা, বিচার ব্যবস্থা ও আইন শৃঙ্খলা পরিস্থিতির যৌক্তিক সংস্কারের পরই অন্তর্বর্তী সরকারের নির্বাচনের পথে হাঁটা উচিত বলে মন্তব্য করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। সকালে সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে জুলাই আগস্ট বিপ্লবে শহীদ পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। ফাউন্ডেশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে 18 জন শহীদের প্রত্যেক পরিবারের হাতে 5 লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। সার্জিস বলেন যে সংবিধান জনগণের অধিকার রক্ষা করতে পারেনি সেই সংবিধানকে সংস্কার করতে হবে। উচ্চ আদালতে এখনও ফ্যাসিস্টদের দোসররা বসে আছেন জানিয়ে তিনি বলেন তাদের অপসারণ করতে হবে। সংবিধান আমার এই সাংবিধানিক যে অধিকারগুলো রক্ষা করতে পারেনি সেখানেও আমাদের জায়গা থেকে আমরা পুরো বাংলাদেশের ছাত্র জনতা এবং তাদের প্রতিনিধি হিসেবে মনে করি এই সাংবিধানিক যে সংস্কারটি এটিও প্রয়োজন। যেই সংস্কারগুলো হওয়া প্রয়োজন, যেই সংস্কারগুলো আমরা ছাত্র জনতার কাতার থেকে প্রত্যাশা করি সেগুলো করার সম্পূর্ণ অধিকার এই সরকারের রয়েছে। এই যে সিস্টেমগুলো যেগুলো একটি সুষ্ঠু নির্বাচনের সাথে সম্পৃক্ত, এই সিস্টেমগুলোর একটি যৌক্তিক সংস্কার হওয়ার পরই যত দ্রুত সম্ভব অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনের দিকে যাওয়া উচিত। রাজধানীর যাত্রাবাড়ি থানার ইমন গাজী হত্যা মামলায় রিমান্ড শেষে সাবেক মন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। একই থানার আরেকটি হত্যা মামলায় সাবেক তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলকের 7 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। আর উত্তরা পূর্ব থানায় হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় 3 দিনের রিমান্ড শেষে অভিনেত্রী শমী কায়সারের ডিভিশনের আবেদন বাতিল ও জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে 7 দিনের রিমান্ড শেষে শনিবার সকাল 11টায় তাদের আদালতে নেওয়া হয়। মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক রহান ইশতিয়াক আজ এসব আদেশ দেন। নগদ নিবেদিত অর্থনীতির খবর। আসন্ন পবিত্র রমজান উপলক্ষে টিসিবির ফ্যামিলি কার্ডধারী 1 কোটি পরিবারকে সুলভ মূল্যে 2 কেজি মসুর ডাল, 2 লিটার ভোজ্য তেল, 1 কেজি চিনি ও 1 কেজি ছোলা দেওয়া হবে। এছাড়া ঢাকা মহানগরী এলাকায় 1 কেজি করে খেজুর পাবেন ভোক্তারা। আজ রাজধানীর তেজগাঁওয়ে টিসিবির আঞ্চলিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। রমজান উপলক্ষে টিসিবি বৈদেশিক আমদানি ও স্থানীয় ক্রয়ের মাধ্যমে পণ্য সংগ্রহের আগাম প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানান আঞ্চলিক অফিসের প্রধান হুমায়ুন কবির। এছাড়া ফ্যামিলি কার্ডের বিভিন্ন সমস্যা ও জালিয়াতি নিরসনে স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই আওতায় এ পর্যন্ত 57 লক্ষ স্মার্ট ফ্যামিলি কার্ড তৈরি করা হয়েছে। এর পাশাপাশি পুনঃতদন্তের মাধ্যমে নতুন করে ডিলার নিয়োগের প্রক্রিয়াও চলমান আছে বলে জানান তিনি। আসন্ন পবিত্র রমজান উপলক্ষে আমাদের এই প্রস্তুতি কার্যক্রম নেওয়া প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। অর্থাৎ আমাদের যে অন্য দুটি পণ্য আমরা সংগ্রহ করি সেই পণ্য আমদানি এবং সংগ্রহের জন্য আমাদের সব কার্যক্রম মোটামুটি সমাপ্তির পথে রয়েছে।
দেশের বর্তমান ভিন্ন পরিস্থিতিতে সংস্কার কার্যক্রমকে এগিয়ে নেবার উপর জোর দেওয়া হচ্ছে বলে জানালেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফা সিদ্দিকী। সকালে মতিঝিলে ঢাকা চেম্বার আয়োজিত এক সেমিনারে এ কথা জানান তিনি। লুৎফা সিদ্দিকী বলেন, বিভিন্ন খাতে সংস্কারের জন্য যে কমিশনগুলো করেছে সরকার, সেগুলোর সাথে সম্পৃক্ত হওয়া উচিত ব্যবসায়ীদেরও। পরিবর্তিত এই পরিস্থিতিতে সবার সামনে দেশের জন্য কাজ করার সুযোগ এসেছে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বলেন, দুর্নীতির মতো সামাজিক সমস্যা সমাধানে আধুনিকায়নের উপর জোর দেওয়া হচ্ছে। সেমিনারে ব্যবসায়ী নেতারা বিনিয়োগ বান্ধব পরিবেশ এবং নীতিমালা নিশ্চিতের তাগিদ দেন। আমরা কিভাবে কাজটা করতে পারি, কার্যকর কিভাবে করা যায়, কি প্রক্রিয়ায় কার্যকর করা যায়, সেটার উপর আমরা সবচেয়ে বেশি ফোকাস দিচ্ছি। আর যেটা বললাম, অনেক কিছু আছে যেটা আমরা করতে পারি, যেটার জন্য পলিসি বদলাতে হবে না, আইন বদলাতে হবে না। যেখানে বদলাতে হবে সেটাতেও আমরা উই আর ওপেন টু দ্যাট। আমাদেরকে বলেন, আমরা চেষ্টা করি কোথায় কী করা যায়, কিন্তু এই মুহূর্তে অনেক কিছু করা যায় যেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে না। ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করে দেশে একটি বিপ্লবী সরকার গঠনের আহ্বান জানিয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদ রহমান। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে নাগরিক ফোরাম আয়োজিত গোলটেবিল বৈঠকে তিনি এ আহ্বান জানান। জনগণের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি তুলে তিনি বলেন, ফ্যাসিবাদীরা এখনও ষড়যন্ত্র করছে, তাই জাতীয় ঐক্যের বিকল্প নেই। বলেন, যেদিন বর্তমান রাষ্ট্রপতিকে বানানো হয়েছে সেদিনই সংবিধান লঙ্ঘন হয়েছে। শেখ হাসিনার পদত্যাগ পত্র নিয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য দেয়ায় রাষ্ট্রপতি সংবিধান লঙ্ঘন সহ শপথ ভঙ্গ করেছেন বলে মন্তব্য করেন। দাবি জানান, আমেরিকার মতো বাংলাদেশে দুইবারের বেশি কাউকে নির্বাচন করতে না দেবার ব্যবস্থা করার। বাংলাদেশে যে এক ব্যক্তির ভয়ানক যে একটা ফ্যাসিস্ট শাসন আমরা দেখেছি, এখান থেকে যদি উত্তরণ করতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে একটা চেক অ্যান্ড ব্যালেন্সের সিস্টেমের মধ্যে যেতে হবে। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ডাইরেক্ট জনগণের ভোটে নির্বাচিত প্রেসিডেন্ট, জনগণের ভোটে নির্বাচিত পার্লামেন্ট হচ্ছে বেস্ট পন্থা বাংলাদেশের এই দুর্নীতি, এই ক্ষমতার অপপ্রয়োগ, এই দখলের রাজনীতি বন্ধ করার জন্যে এটা সর্বোৎকৃষ্ট পন্থা। দর্শক, কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে জাতীয় নাগরিক কমিটি আয়োজিত জুলাই জাগরণী অনুষ্ঠান। সেখানে আছেন সহকর্মী নূর হোসেন, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। নূর, আপনি আছেন জাতীয় নাগরিক কমিটির আয়োজিত জুলাই জাগরণী অনুষ্ঠানে, কী ধরনের পরিবেশনা চলছে সেখানে? গত জুলাই এবং আগস্ট মাসে বাংলাদেশের মানুষের যে ত্যাগ, বাংলাদেশের মানুষের যে সংগ্রাম, ফ্যাসিবাদী স্বৈর শাসককে হটাবার জন্য যে রক্তাক্ত অভ্যুত্থানকে নিজের মুখে নেমে এসেছিল হয়েছিল, সেই রক্তাক্ত দিনগুলোকে, সেই উত্তপ্ত দিনগুলোকে স্মরণ করার জন্য জাতীয় নাগরিক কমিটি কর্তৃক আজকে এই জুলাই জাগরণী অনুষ্ঠানটি পালন করা হচ্ছে। এবং এখানে সে সময়কার সেই জুলাই মাসের যে দিনগুলো, সেই দিনগুলোকে স্মরণ করে ডকুমেন্টারি প্রদর্শন করা হয়েছে। এবং ওই সময় যে গানগুলো, যে কবিতাগুলো এদেশের মানুষকে উজ্জীবিত করেছে, অনুপ্রাণিত করেছে, রাস্তায় নামতে বাধ্য করেছে, সেই গানগুলো এখানে করা হয়েছে, বাজানো হয়েছে এবং অন্যান্য আরও নৃত্য প্রদর্শন করা হয়েছে। এছাড়া ফ্যাসিবাদী স্বৈর শাসক শেখ হাসিনার 15 বছরের যে দুঃশাসন ছিল, সেই দুঃশাসনের বিভিন্ন চিত্র আমরা এখানে দেখতে পেয়েছি। আয়নাগর মঞ্চস্থ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় মাইম অ্যাকশন, এবং এছাড়া যে গুম করা হয়েছে, রাস্তায় যে গুলি করা হয়েছে, সেসব দৃশ্য আমরা এইখানে শহীদ মিনারের মঞ্চে আমরা দেখতে পেয়েছি। এছাড়া একটু আগে এখানে জুলাই জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন কথা বলেছেন। তিনি বলেছেন যে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদী স্বৈর শাসক শেখ হাসিনার পতন হলেও তিনি ভারতে পালিয়ে গেলেও এখনও বাংলাদেশের যে সাংস্কৃতিক অঙ্গন রয়েছে, সেখানে আওয়ামী ফ্যাসিবাদীদের যে দোসর, তাদের এক ধরনের আধিপত্য এখনও বজায় রয়েছে। তারা আহ্বান জানিয়েছেন যাতে সাংস্কৃতিকভাবে আওয়ামী ফ্যাসিবাদকে মোকাবেলা করা যায়, সেজন্য দেশের সমগ্র মানুষ, দেশবাসী যাতে এগিয়ে আসে, সেজন্য জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে আহ্বান করা হয়েছে জুলাইকে, যাতে জুলাইয়ের যে স্মৃতি, জুলাইয়ের যে রক্তাক্ত দিনগুলো, সেগুলো যাতে দেশের মানুষ ভুলে না যায়, সেজন্য এই ধরনের সাংস্কৃতিক আয়োজন করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র।
দর্শক, আমরা শুনছিলাম মূলত জাগরণী অনুষ্ঠানে জুলাই বিপ্লবের গণ অভ্যুত্থান এবং আওয়ামী দুঃশাসনের চিত্রই তুলে ধরা হয়েছে। সব ষড়যন্ত্র রুখে দিতে ভোটের অধিকার নিশ্চিত করতে হবে তারিক রহমান। আওয়ামী লীগ কর্মসূচি পালন করতে চাইলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি প্রধান উপদেষ্টার প্রেস সচিব ও উপদেষ্টা আসিফের। রমজানে 1 কোটি পরিবারকে সুলভ মূল্যে নিত্যপণ্য দেবে টিসিবি, বিশ্বে ফের খাদ্যপণ্যে মূল্যস্ফীতি। এ ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 10:30 রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।